হইচই সময় চালেনি সকলকে স্বাগত আজ আমি এক বিশেষ মশলার রেসিপি আপনাদের কাছে শেয়ার করব এই মশলাটা আপনারা যে কোনো সবজিতে যদি এক চামচ ব্যবহার করে থাকেন তাহলে সেই সবজি স্বাদ কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর এরকমভাবে মশলা বানিয়ে আপনারা কিন্তু এয়ারটাইট কন্টেনারে এক মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আর রেসিপিটি ভালো লাগলে অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল লাইক শেয়ার কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না ফার্স্টে আমি নিয়েছি এখানে সর্ষে জিরে মৌরি শুকনো লঙ্কা মেথি তার সাথে নিয়েছি গোটা গোলমরিচ অবশ্যই নিতে হবে জোয়ান এখানে জোয়ানও নিয়েছি নিয়েছি চার থেকে পাঁচটা তেজপাতা আর নিয়েছি পোস্ত অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী প্রত্যেকটাকে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারে আমি এটা দুদিনের জন্য তৈরি করব তাই আমি দুদিনের মতো মতন মশলাটা তৈরি করে নিচ্ছি এখন একটা গ্যাসের মধ্যে কড়াইকে খুব ভালো করে গরম করে নিয়েছি গরম করা কড়াইয়ের মধ্যে আমি এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে তিন মিনিটের মতন ভাজতে হবে যতক্ষণ না সর্ষেগুলো খুব ভালোভাবে ফাটতে শুরু করছে আর খুব সুন্দর এই ভাজা মশলা থেকে একটা গন্ধ বেরিয়ে আসছে ঠিক ততক্ষণই কিন্তু এটাকে নাড়াছাড়া করে যেতে হবে অবশ্যই যখন এটা বানাবেন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একেবারে লোতে রেখেই তৈরি করতে হবে তাহলেই কিন্তু মশলাটা পুড়ে যাবে না আর খুব সুন্দর একটা স্বাদও আসবে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমার চ্যানেলে এরকম আরও অনেক ধরনের রেসিপি আছে আপনারা চাইলে সেগুলোও দেখে আসতে পারেন আশা করি ভালো লাগবে আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখুন দু থেকে তিন মিনিট একেবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে আমার কিন্তু সর্ষেগুলো এখন ফাটা আরম্ভ হয়ে হয়ে গেছে গেছে আশা করি দেখেই সেটা বুঝতে পারছেন তার মানে এটা আমার এখন আমি এটাকে ঠান্ডা করে তারপর একটা মিক্সার মধ্যে জারের দু থেকে তিনবারের জন্য ঘুরিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই স্পেশাল ভাজা মশলা এইভাবে স্পেশাল ভাজা মশলা যদি তৈরি করা হয় তাহলে কিন্তু যে কোনো নিরামিষ সবজির স্বাদ কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় আর যেহেতু এখানে সর্ষে আর পোস্ত আছে তাই এটা কিন্তু খুবই ভালো লাগে যে কোনো নিরামিষ সবজিতে ব্যবহার করলে মাত্র এক চামচ নিরামিষ সবজিতে যদি এইভাবে ভাজা মশলা তৈরি করে ব্যবহার করা যায় তাহলে তার সবজির স্বাদ কিন্তু অসাধারণ হয়ে যায় আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ